তুলাই পাঞ্জি, নামটা আজ জগৎ বিখ্যাত। সুগন্ধিযুক্ত এই চালের গরম ভাতে একটু ডাল হলেই ষোলকলাপূর্ণ। মন ভরে যায় ভোজন রসিক বাঙালির। বাঙালি মন এমনিই তো ডাল ভাতেই সন্তুষ্ট, তবে তাতে যদি হয় তুলাই পাঞ্জি চালের ভাত তাহলে আর কথাই নেই। তবে শুধু বাঙালি বললে ভুল হবে, আজ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও তুলাই পাঞ্জি চাল বিশেষভাবে সমাদৃত। আর এই চালের সুনামের সাথে সাথে সারা বিশ্ব জুড়ে উজ্জ্বল হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের নাম। কম বেশি আমরা সকলেই জানি যে এই চালের উৎস পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের মোহিনীগঞ্জ গ্রাম। আজ থেকে প্রায় ৪০ বছর আগে এই চালের উৎপাদন প্রথম শুরু করেন এই গ্রামের কৃষকেরা। প্রথম দিকে হয়তো এতটা সাফল্য আসবে এমনটা ভাবতেও পারেননি কৃষকরা, কিন্তু তারপর ধীরে ধীরে এই চালের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। এখন বদলে গিয়েছে সময়, বদলে গিয়েছে সমাজ ব্যবস্থার চাল চিত্র, কিন্তু মোহিনীগঞ্জের তুলাই আজও স্বমহিমায় বিরাজ করছে, যার রেকর্ড এখনো ভাঙা সম্ভব হয়নি। দিনকে দিন এই চালের চাহিদা বেড়েছে, আর এর সাথে পাল্লা দিয়ে বেড়েছে উৎপাদন। কৃষকরা উৎসাহিত হয়ে বৃহত্তর পরিসরে চাষাবাদ শুরু করেছেন। মাঝে একসময় অত্যাধিক দাম বৃদ্ধির জেরে এই চালের চাহিদা কিছুটা স্তিমিত হলেও বর্তমানে তা নিয়ন্ত্রণে। মোহিনীগঞ্জ সহ এলাকাগুলিতে গড়ে প্রায় ৯০% কৃষক এখন এই চালের উপর নির্ভরশীল। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এই চালের উপর বিশেষ নজর রেখেছে। ২০১২ সাল থেকে এই চালকে লন্ডনের অলিম্পিকের ফুড ফেস্টিভ্যালে পাঠানো হয়েছিল। কৃষকরা জানান, এই চাল উৎপাদন করে তারা এখন ভীষণ লাভবান হচ্ছেন। এক বিঘা জমিতে প্রায় ৪ কুইন্টাল ফলন হয়। চাষের খরচের পরিপ্রেক্ষিতে যা যথেষ্ট, এমনটাই দাবি কৃষকদের। সব মিলিয়ে তুলাই পাঞ্জি চালের উপর ভর করে রায়গঞ্জ ব্লক আজ দেশ বিদেশের মানুষের কাছে পরিচিতি লাভ করেছে। আগামীতে এই চালের কদর আরও প্রসারিত হবে বলে আশাবাদী কৃষকেরা। আমার চাল দেশ বিদেশ, বালুরঘাট, এদিকে কলকাতা, বোম্বাই, অলিম্পিক, কুচবিহার, ভালোই লাগে। কেমন লাভবান হচ্ছে? খুব লাভবান, ভালো। আপনার দেখা দেখি তো আরো চাষ শুরু করেছে। হ্যাঁ, এই এলাকাতে কি তুলাপাঞ্জি চাষ? তুলাপাঞ্জি শুধু চাষ, এবার বাড়ছে তুলাপাঞ্জি। সরকার থেকে হেল্প সাহায্য? হ্যাঁ। আপনার যে তুলাপাঞ্জি চাল উৎপাদন করছে, বিদেশে কেমন নাম হয়েছে? খুব ভালো নাম খুব ভালো, আমার মন খুব আনন্দিত। রাজ্য সরকার তো সুনাম অর্জন করছে। হ্যাঁ, রাজ্য সরকার সুনাম অর্জন করছে। সব মিলে কি বলবেন? ভালো লাগছে, ভালো লাগছে। আগের থেকে লাভবান হচ্ছে? হ্যাঁ, লাভবান বেশি। রবিলাল বর্মন। এই তুলাপাঞ্জি চাষ কেন করছেন? তুলাপাঞ্জি স্যার চাষ করছে এই জন্য যে আমরা কি করে খাবো চাষ না করলে। কেমন লাভবান হচ্ছেন? লাভবান ভালোই হচ্ছে স্যার, বর্তমানে দামও মোটামুটি স্যার ভালোই পাচ্ছি স্যার। বলছি যে সরকার থেকে আপনাদেরকে হেল্প করে? হেল্প স্যার, হ্যাঁ করে স্যার। খুব আনন্দ স্যার, ভালো লাগছে স্যার, মন ভালো লাগছে। কোথায় কোথায় যায়? যা কলকাতা, দিল্লি, বোম্বে, গুজরাট, বিদেশে স্যার, মানে হ্যাঁ অলিম্পিকে গেছে স্যার। গর্ব মনে করে রায়গঞ্জের চাল মানে কি যে গর্বের বিষয় স্যার। এটা